জুতো উদ্ভাবন হয়েছিল মূলত মানুষের পায়ের নিরাপত্তা বিধানের জন্য, তবে এখন তা কেবল নিরাপত্তাই যোগায় না, বরং একটি সাজসজ্জারও একটি অংশ। জুতো ঘরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব একটা ভালো দেখায় না, তাই জুতোগুলোকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু জুতোর র্যাক বা জুতোর বক্স হোক বা জুতোর ক্যাবিনেট হোক, এগুলো কিন্তু ব্যবহার করি। আজকে পুরনো কাপড় দিয়ে আমি এমন একটা জুতোর তাক তোমাদেরকে তৈরি করে দেখাবো যার জন্য কোনো রকম পয়সা যেরকম খরচা হবে না আর কোনো রকম জায়গাও কিন্তু নষ্ট হবে না। খুব সুন্দর মতো সাজিয়ে রাখার জন্য আজকের এই জুতোর তাকটা আমাদের প্রত্যেকের ঘরের জন্য খুবই উপযুক্ত। আর এইভাবে জুতোগুলোকে রাখলে ধুলো সূর্যালোক থেকে সুরক্ষিত রাখা যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের জুতোর র্যাক। তো দেখো, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পুরনো কোনো ওড়না বা বেড কভার থাকে যেগুলো কিনা আমাদের ব্যবহার হয় না। তো সেই সব জিনিস পড়ে থাকার থেকে যদি আমরা একটু কষ্ট করে আর বুদ্ধি দিয়ে একটা জিনিস বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু বেশ কিছুটা পয়সা খরচা আমাদের বাঁচবে। তো এর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি একটা পুরনো বেড কভারের টুকরো। তোমরা এখানে চাইলে অন্য কোনো পুরনো ওড়না হোক বা পুরনো কোনো শাড়ি দিয়েও করতে পারো। তো এখানে আমি যেহেতু সুতির এই বেড কভারটা, তাই সুতির বেড কভারটা দিয়েই করছি, তাতে কিন্তু অনেকটা মজবুত হবে। এবার কি করব, লম্বালম্বিভাবে আমি এই বিছানার চাদরটাকে কেটে নিয়েছি আর প্রথমে কাপড়টাকে মাথার দিকে ধরে একটা ফোল্ড করে ভাঁজ করে নেব। কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর এখানে একটা পেন্সিলের সাহায্যে আমি যে দুটো খোলা মুখ ছিল কাপড়টার, এই খোলা মুখ দুটোর মধ্যে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই খোলা মুখটাকে একটা সেলাই করে আটকে নিতে হবে। এই খোলা দিকটাকে যদি আমরা সেলাই করে না আটকে তারপর এই জিনিসটা বানাই, সেক্ষেত্রে কিন্তু মজবুত হবে না, খুব সহজেই কিন্তু ছিঁড়ে যাবে। তো দেখতে পাচ্ছ যেই দুটো দিক একসাথে মাথার দিকটা আমি জুড়ে ধরে রেখেছিলাম, সেই দিকটা কিন্তু সম্পূর্ণ আটকে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার, হ্যাঙ্গারটাকে কাপড়ের শেষের দিকটায় এইরকমভাবে ভেতরে একটা ফোল্ড করে নিয়ে তারপর হ্যাঙ্গারটাকেও কাপড়ের সাথে ফিক্সড করে আটকে একটা টাইট সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ঠিক এরকম কিন্তু একটা লম্বাটে ধরনের কাপড় দিয়ে অর্গানাইজার আমরা বানিয়ে নিতে পেরেছি। এরপর কি করব, ঠিক মাঝ বরাবর এইভাবে একটা গ্যাপ দিয়ে দিয়ে পেন্সিল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে আর এই গ্যাপগুলোকে আমি সেলাই করে দেবো সম্পূর্ণ। আর এগুলো সেলাই করে দেওয়ার পর দেখতে ঠিক এক একটা পকেট টাইপের হবে। তোমরা এখানে চাইলে ঘরে যদি মেশিন থাকে মেশিন দিয়েও সেম কাজটা করতে পারো, তবে মেশিনে যদি আমরা সেলাই করে নিতে পারি তাহলে কিন্তু সেলাইটা অনেক বেশি শক্তপোক্ত হবে। আর হাতে সেলাই করলেও যে একেবারে হবে না তা কিন্তু না। তো দেখো এখানে আমার লম্বা মতো একটা টুকরোকে মধ্যেখান থেকে সেলাই করে নিয়ে ঠিক একটা পকেট মতো তৈরি করে নিয়েছি। এরপর কি করব, মধ্যের যে অংশটা লম্বা দিকের যে অংশটার মধ্যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের একটুখানি করে ছেড়ে তারপর আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে দেবো যাতে এর মধ্যে জুতো গুলো ঢোকানো যায়। তো দেখতেই পাচ্ছ এটা আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এরপর হ্যাঙ্গারটাকে আমরা দেয়ালের মধ্যে যদি কোনো একটা হুকের সাথে এইভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি আর তারপর এর মধ্যে প্রয়োজনীয় জুতোগুলোকে আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে পুরনো কাপড় দিয়ে তৈরি করা ক্যাবিনেটের মধ্যে যদি জুতোগুলোকে রেখে দিতে পারি, তাহলে দরকারের সময় যেমন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না আর বাইরে থেকে একটা গেস্ট আসলে জুতো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কিন্তু একটা অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়, তাই বাইরে থেকে এসে প্রত্যেকবার যদি আমরা এই ক্যাবিনেটে রাখার অভ্যাস করতে পারি তাহলে দেখতেও যেরকম সুন্দর লাগবে এদিক ওদিক ছড়িয়েও ছিটিয়েও থাকবে না আর একদম কিন্তু ফ্রি অফ কস্টে এটা তৈরি করেও নেওয়া যাবে। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।